এই হলো কবর এই কবরের কাছে আমাকে নিয়ে চলো আমার রাসূল বাড়িটাতে তোমরা নিয়ে চলো আমার বন্ধুরে আমার সুনামানি কেরাও আমার নওজোয়ানেরা একবার মন দিয়ে শুনে যাও মরণ কাকে বলে এই দেখো যখন মরদা ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় চার পায়ে খাটলিতে ঘুরে শুয়ে নিয়ে যখন চলে যাওয়া হয় চলে যাওয়ার পর ওই জায়গায় বলে কি বংশগি ওই যায় যখন তোমার কাছে সে হাজির হয়ে যাবে বান্দারে তুমি জীবনে যা কোনদিন দেখনি ওই রকম তুমি ভয়ানক চেহারা দেখি তুমি জড়ো সরো হয়ে যাবে বান্দা তোমার এত কষ্ট হবে তুমি বলবে মওলা এত সুন্দর এত কঠিন ভয়ানক চেহারা জীবনে কোনদিন দেখিনি ওই সময় যখন তুমি যখন কাকুতি বিনতি করবে বল মরণের কাছে কাগতি মিনতি করলে পারে মরণের কাছে রিহাই পাওয়া যাবে না মরণ থেকে তুমি রিহাই পাবে না মালাকুল মউতকে যদি বলো মালাকুল মউত রে আমার জন্য তুমি এক ঘন্টা সময় দিয়ে দাও আমাকে তুমি একটু সময় দিয়ে দাও দশ মিনিট সময় দাও মালাকুল মউত ফেরেশতা বলে না 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 বান্দারিয়া তোমার জন্য আর কোনো সময় হবে না কারণ তোমার আর সেজিম থেকে তোমার পাতা ঝরে গেছে চিঠি চলে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ চিঠি যখন তোমার জন্য যখন পৌঁছে গেছে মরণ তোমার নিকট এসেছে মরণ তোমার নিকটে চলে এসেছে আর তুমি মরণ থেকে তুমি রিহাই পাবে না আমার আজরাইল ইজরাইলের ফেরেশতা যখন তুমি ভয়ানক চেহারাটা দেখবে তখন তুমি যতই চেষ্টা করো তুমি পালাতে পারবে না আল্লাহর কোরআনের ফয়সালা হলো এটা আল্লাহর কোরআন বলেছে ইনামা তো কোন ইয়েদুরি কুল মাওত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিকিম মুশাইয়াদা বান্দারে তোমরা যদি লোহার পিঁজড়া যদি বানাও তুমি যদি লোহার খাঁচা যদি বানাও লোহার একটা ঘর যদি বানিয়ে নাও আমার হয়তো এই জায়গায় মরণ হবে না আমি এই জন্য মরণ আমার কাছে পৌঁছাতে পারবে না এটা তোমার ভুল কথা হবে এটা কবে তোমার ভুল ধারণা হয়ে যাবে আল্লাহর কোরআনের ফয়সালা আল্লাহ তাআলা বলে বান্দা তুমি হাজারো চেষ্টা যদি করো মরণ থেকে তুমি রিহাই পাবে না যদি তুমি আজকে রিহাই যদি তুমি না পাও তখন এই সময় তুমি ভয়ানক চেহারা দেখে তুমি পায়খানা করে দিবে তুমি পেশাব করে দিবে বান্দা বলো বলো মমিনি মরণ আর বেঈমানি মরণের মধ্যে পার্থক্য হবে কিনা আমার সুন্নি মুসলমান বাপজি ভাইয়ের আমার ও আমার শোনা বন্ধুরা শুনে যাও বন্ধুরে তুমি এখনো দিন থাকতে সময় কামাই করো দিন থাকতে যদি তুমি কামাই না করো মরণ যখন তোমার কাছে আসবে তোমার কাছে ভয়ানক হয়ে চলে আসবে মরণ আর ভয়ানক মরণ যদি হয় আর ওই সময় যদি তোমার মরণ যদি হয়ে যায় মালাকুল মউত ফেরেশতা যদি তোমার প্রাণ পাখিটা যদি নিয়ে চলে যায় তোমার শূন্য দেহটা পড়ে থাকবে তোমার শূন্য দেহটা জমিনে পড়ে থাকবে বান্দা তখন মানুষেরা এলান করে দিবি আর দুনিয়াতে তুমি বেঁচে নাও আব্দুল জব্বার আব্দুল খালিক আর দুনিয়াতে বেঁচে নাই আমি আব্দুল্লাহ একদিন থাকব না আপনাদের সামনে আজকে বক্তব্য রাখি আমি আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিব আমিও থাকব না আমি যেদিন মারা যাব আপনি যেদিন মারা যাবে মসজিদের মাইকে এলান হবে আব্দুল্লাহ দুনিয়াতে নয় দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন সবাই তখন আসবে আপনাকে আমাকে দলে দলে দেখতে আপনাকে আমাকে যখন দলে দলে দেখতে মানুষ আসবে আপনাকে আমাকে যখন মানুষ দেখবে সুবহানাল্লাহ
ওই সময় মানুষ বলবে আজকে তাকে গোসল দিয়ে দাও এই দুনিয়া থেকে বিদায় নিয়ে দিয়েছে রা গোসলের জন্য আবার আপনার জন্য গোসল যখন দেওয়া হবে ওই সময় বলবে বান্দারে আজকে তুমি দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়ে যাও তখন বান্দা সরিয়ে থেকে যখন কাপড়গুলো খোলানো হবে কাপড়গুলো যখন খুলবে ওই সময় কাপড়গুলো খোলার সবাই বলবে বলে ভাই বলে তুমি আমার কাপড়গুলো খোলো বলে আব্বা তুমি আমার কাপড়গুলো খুলে দাও আমার প্রতিবেশীরে আমার শরীর থেকে তুমি কাপড় খুলো যে শরীর থেকে তুমি কাপড়গুলো খুলতেছো এই শরীরে আমার এত যন্ত্রণা করে এত বেদনা করে আমি সহ্য করতে পারি না আমার এত বেদনা আরম্ভ হয়েছে আমার শরীরটা এত বেদনা হয় আমার শরীরটা এত যন্ত্রণা হয় আমার শরীরটা এত ব্যথা হয় আমার শরীরে এত যন্ত্রণা করে তুমি যে আমার শরীরের কাপড়গুলো খুলতে যাও একটু ভাই আস্তে আস্তে করে কাপড় খোলো শোনা বন্ধুরে আমার মুর্দা ব্যক্তি যখন বলবে তখন ওই সময় তুমি তার আওয়াজ শুনতে পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আওয়াজ শোনা যাবে না আমার শোনা বন্ধুরাও তখন ওই সময় বন্দা ব্যক্তির কাপড়টাকে খুলে দেওয়া হবে খুলে দেওয়ার পরে গোসল দেওয়া আরম্ভ হবে ইসলামী শরীয়ত অনুযায়ী যখন তার জন্য গোসল দেওয়া যখন হয়ে যায় আর গোসল দিলে বন্ধ তখন তাকে মাইয়াত কি ওই সময় তিনখানা কাফন পরা হয় ছেলেদের জন্য হলো তিনখানা কাপড় মহিলাদের জন্য হলো পাঁচখানা কাপড় দেওয়া হয় আমার বন্ধুরে যখন তোমাকে কাফন যখন পরানো হয় তখন তোমাকে নিয়ে যাওয়া হয় কোথায় নিয়ে যাওয়া যাই বলো বলো বলে ঈদগাহর ময়দানে নিয়ে যাওয়া হয় ঈদগাহর ময়দানে তোমাকে খাটনির উপরে শোয়া দিয়া যখন তোমাকে নিয়ে যাওয়া হয় তখন তুমি মানুষকে বলতে আছো কদ্দি বুড়িয়া কদ্দি বুড়ি তোমরা আমাকে নিয়ে চলো নিয়ে চলো তোমরা আমাকে নিয়ে চলো বলে কোথায় নিয়ে যাবে বলে আমার জায়গাতে আপন স্থানে তোমরা নিয়ে চলো বলো 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 তোমাকে কোথায় নিয়ে যাওয়া হবে মানুষকে বলবে কিন্তু মানুষেরা শুনতে পাবে না শুনতে পাবে না ভাই কান্দি ভাইকে গিয়ে বলবে বলে ভাই তুমি আমার জন্য কাঁদো কেন বলো বলো মা কান্দবে মার কাছে গিয়ে বলবে বলে মা তুমি কাঁদো কেন মা ও মা বলো বলো তুমি কাঁদো কেন মা শুনতে পাবে না মা শুনতে পাবে না আব্বার কাছে যাওয়ার পরে বলবে বলে বাবা ও আম্মা তুমি কি আমাকে ভালোবাসো না বলো বলো তুমি আমার জন্য কাঁদো কেন কান্নি মুনিয়া তুমি আমাকে নিয়ে চলো বলে আমার জায়গায় নিয়ে চলো কোথায় নিয়ে যাওয়া হবে আমার নবী বলেছেন আল কবর বুনতাদির ইলাইকুম যে কবরটা হলো তোমার জন্য কিড়া মাকুড় স্বর্গ যেটা সাড়ে তিন কবরে তোমাকে নিয়ে যাওয়া হবে বলে আমার ওই জায়গা নিয়ে চলো আমার আসল বাড়িটা নিয়ে চলো আমার আসল জায়গাটা আমার জন্য নিয়ে চলো আমার যে জায়গাটা আসল জায়গা আছে আসল জায়গা বলতে বুঝায় সেটাই হলো কবর জোরে বলুন সুবহানাল্লাহ সেটাই হলো কবর এই কবরের কাছে আমাকে নিয়ে চলো আমার আসল বাড়িটাতে তোমরা নিয়ে চলো আমার বন্ধুরে আমার সুনামানিকেরা আমার নওজোয়ানেরা একবার মন দিয়ে শুনে যাও মরণ কাকে বলে এই দেখো যখন মুর্দা ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় চার পায়ে খাটিতে ঘরে শুয়ে নিয়ে যখন চলে যাওয়া হয় চলে যাওয়ার পর ওই জায়গায় বলে কি বামশ কি ওই জায়গাতে দেখা যাই জানাজার নামাজ আদায় করে হে ফরজি কিফায়াত নামাজ কোন আদায় কর নামাজ আদায় কর হয়ে গেলি আবার সবাই মিলে কয়েকজন মিলে ধরবে তোমার চার জনতি চারটা তোমার পায়া ধরে দিও তোমাকে কবরের দিকে নিয়ে যাবে
তোমাকে যখন তারা কান্দে করে চাপিয়ে নিয়া জানাজার নামাজ হয়ে যাওয়ার পরে যখন তোমাকে নিয়ে যাবে ওই কবরের কাছে নিয়ে যাওয়ার পরে দুইজন কবরে নেমে যাবে দুইজন যখন কবরে নেমে যায় খাটলি ডাকে সুন্দর করে খুলে দেওয়ার পরে তোমাকে হাত বাড়িয়ে ধরে নেবে হাত বাড়িয়ে যখন তোমাকে ধরে নেওয়ার পরে আবার সুন্দর করে তোমাকে ধরে নেবে যত্ন করে ধরে নেওয়ার পরে তোমাকে যখন কবরে যখন শুইয়ে দেয় তখন তারা পড়ে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ في سبيل الله او بول بول بانداري اللار نام ليا তোমাকে কবরে শুইয়ে দেওয়া গলো ও আল্লাহর বান্দা তোমাকে আল্লাহর রাস্তায় শুইয়ে দেওয়া গলো কবরে আলা বিল্লাতি রাসূলিল্লাহ বলো তুমি রাসূল দলের মানুষ বলি না বলি না আমরা কবরও কি মিথ্যা কথা বলি বলি না আমরা কবরে গিয়ে মিথ্যা কথা বলি কেমন মিথ্যা কথা বলি বলো বলো জীবনে কোনদিন আমরা নামাজ পড়লাম না সুবহানাল্লাহ আজ এই মানুষটা जिंदगी যতদিন ধরে বাঁচলো 50 বছর 60 বছর 70 বছর ধরে বাঁচলো আজকে রাজনীতির স্লোগান দিয়ে গেল কিন্তু আল্লাহর নামের স্লোগান দিল না আল্লাহর নামের স্লোগান দেইনি আচ্ছা বলুন আল্লাহর নামে স্লোগান দেইনি আবার নবীর নামে কোনদিন দুরুদ পড়েনি আমার নবীর কথা কোনদিন আমল করেনি আবার নবীর কথা কোনদিন শুনেনি আবার নবী বলেছেন নামা আতাকুমুর রাসূল ফাখুযুহু মানাম কানহু ফান্তাকুত্তাকুল্লাহ তোমরা আল্লাহ কি ভয় করো আল্লাহ বলেন বান্দারে তোমরা আল্লাহ কি ভয় করো বান্দা আমার নবী যেটা দিবেন সেটা তোমরা গ্রহণ করে নাও আর আমার নবী যেটা বারণ করবে সেটা থেকে তোমরা দূরে সরে যেও আজকে বলো আমরা যদি কোনদিন আল্লাহর ইবাদত যদি না করি আবার নবীর গুণগান যদি না করি বলো বলো ওই কবরে গিয়ে আমরাও যখন নামাইয়া দিলাম আমরা ওই দুইজন মিথ্যা কথা বললাম রাসূল দলের মানুষ জীবনে কোনদিন রাসূলের দলে আমরাও দলভুক্ত হইনি আফসোস মুসলমান যখন তোমাকে শুইয়ে দেওয়া গয় ওই কবরে যখন তোমাকে শুইয়ে দেওয়া গলো অন্ধারে তোমার তিনটা বাঁধন দেওয়া হয় ওই কাফনের মধ্যে তিনটা যখন বাঁধন দেওয়া হয় তোমার মুখের বাঁধনটাকে খুলে দেওয়া হয় তোমার চেহারার বাঁধনটাকে খুলে দেওয়া হয় তোমার পেটের বাঁধনটাকে খুলে দেওয়া হয় তোমার পায়ের বাঁধনটাকে খুলে দেওয়া হয় যখন খুলে দেয় ওই মর্দা ব্যক্তি বলেন ও আমার ভাই বলো বলো তোমরা দুইজন আমার কাছে এসেছো এই জায়গাতে আমাকে তোমরা রেখে দিয়ে কি চলে যাবে না তোমরা এই জায়গাতে আমার কাছে তোমরা থেকে যাবে মর্দা ব্যক্তি যখন আওয়াজ দিবে ওই আওয়াজ কোনো মানুষ শুনতে পাবে না ওই আওয়াজ কোনো মানুষ শুনতে পাবে না ওই দুইজন আওয়াজটা শুনতে পাবে না যখন শোনা যাবে না ওই বান্দা আল্লাহর দুইজন বান্দা যে তোমার কবরে নেমেছে ওই দুইজনের মধ্যে একজন উঠে যাবে তখন মনে মনে বলবে বলে আমার ভাই বলো বলো আজকে তুমি উঠে চলে গেলে আল্লাহর বান্দারা তোমাদের সঙ্গে আমি গ্রামে চলাফেরা করেছি একই গ্রামে বসবাস করেছি বলো বলো ও ভাই বলো ও বন্ধু বলো বলো আজকে তুমি কেন আমার কবর থেকে কেন উঠে গেলে বলো হয়তো তুমি উঠে গেলে আর একজন বন্ধুকে তুমি থাকবে মনে হয় এই বান্দাটা আমার কাছে থাকবে এই বান্দা হয়তো আমার কাছে থেকে যাবে ওই বলে যখন ওই বান্দা যখন উঠে যাবে আল্লাহর বান্দা যখন কবর থেকে উঠে যাবে তখন মর্দা ব্যক্তি কেঁদে কেঁদে বলবে ও ভাই বলো বলো তুমিও চলে গেলে তুমি কি আমার কাছে থাকবে না বলো বলো তুমি কি আমার কাছে থাকবে না বলো এই বলে তখন উঠে যাবে যখন চলে যাবে বান্দা কবরে তুমি থাকবে এই কবরে শুয়ে থাকবে তোমাকে যখন পাটাটন দেওয়া হবে কবরে যখন পাটাটন দিয়ে যখন সাজিয়ে দেওয়া হবে যেমন ভাবে তোমাকে নতুন সাজে তোমাকে সাজানো হয়েছে
এই জন্য বলা খাই নতুন সাজ সাজিবে তুমি নতুন সাজ সাজিবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাকে দেখিতে নতুন সাজ সাজিবে তুমি নতুন সাজ সাজিবে তুমি নতুন সাজ সাজিবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাকে দেখিতে হাইরে ভাবনে তুমি ভাবনে তুমি এই দুনিয়া থেকে চলে যেতে হবে এই দুনিয়া থেকে চলে যেতে হবে তোমাকে যখন তারা তুমি নতুন পোশাকে সাজলে সাদা পোশাকে তোমাকে সাজানো হলো এই সাদা পোশাকে তোমাকে সাজিয়ে দেওয়া হয়েছে যার তোমাকে সাজতে হবে না এটা হলো জীবনের তোমার শেষ সাজা সঙ্গে তোমার কোনো বন্ধু হবে না মৌতের সঙ্গে তোমার কোনো রিশতেদারি হবে না মৌতের সঙ্গে তোমার কোনো বন্ধু হবে না মৌতের সঙ্গে তোমার কোনো সম্পর্ক হবে না আজকে আমারও হয়েছে কালকেও তোমার হবে কালকে তোমারও হয়েছে আজকেও আমার হবে এটাই চিন্তা করতে হবে মুসলমান আবার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে হযরতে আবু আসআরি মুসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যিনি হলেন সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে হযরতে কাতাদা তিনি বললেন আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলাম আমি যখন নবীর পিছনে একজন মাইয়াতের যখন আমি জানাজার নামাজ আদায় করলাম আমি জানাজার নামাজ আদায় করার পরে দেখলাম ওই মানুষটাকে যখন কবরে শুয়ে দেওয়া হলো কবরে শুয়ে দেওয়ার পরে পাটাটন যখন বিছানো হলো পাটাটন যখন বিছিয়ে দেওয়া হলো পাটাটন বিছিয়ে দেওয়ার পরে কবর যখন কমপ্লিট করা হলো কবর যখন কমপ্লিট হয়ে গেল আবার যখন মানুষ যখন তাকে মাটি যখন দিতে আরম্ভ করলো মাটি দেওয়া কমপ্লিট হলো আমি কাতাদা রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে আসি আমার নবীকে দেখলাম আবার নবী ওই মাইয়াদের কবর যখন কমপ্লিট করে দেওয়ার পরে আমার নবীকে দেখলাম যে আমার নবী গুটি গুটি পায় আমার নবী আসবে না আল্লাহর নবীকে দেখে আমার নবী মুস্তাফা একবার আমার রহমাতাল লিল আলামিন আমার দয়ার নবীকে দেখলাম আবার নবী একবার আগে যায় আবার নবী আর একবার পিছনে যায় আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনি একবার আগে যান আপনি একবার পিছনে যান ইয়া রাসূলুল্লাহ আবার নবী বললেন কাতাদা যাকে কবরে শোয়ানো হলো ওই ব্যক্তিটা মানুষ যখন তিন কদম যখন আগায়া যায় ওই মানুষটা ওই মানুষের কবর থেকে এই মানুষের কদমের আওয়াজ শুনতে পায় পায়ের আওয়াজ শুনতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার নবী মরণের কথা যখন আমার নবী বর্ণনা দিয়েছিলেন আবার নবীর মুখ থেকে শুনেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছিলেন বলে জগৎবাসীরে মরণ হলো তোমার কঠিন জিনিস কবর হলো তোমার কঠিন জিনিস এই জন্য সুবহানাল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেছেন আবার নবীকে দেখেছিলাম যখন দেখেছিলাম সুবহানাল্লাহ আবার নবী মসজিদের দিকে যখনই আবার নবী চলে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন একজন একটা দল দেখতে পাওয়া গেছিল ওই জায়গাতে সুবহানাল্লাহ একটা যখন মানুষের দল দেখলো কিছু নওজোয়ানেরা ওই জায়গাতে কিছু হাসি ঠাট্টা মজা করছিল আল্লাহর নবীকে দেখলাম আবার নবী দাঁড়িয়ে গেলেন আবার নবীকে জিজ্ঞাসা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন মসজিদের দিকে যান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওই সময় দেখলেন আপনি
একটা যখন জামাত দেখতে পেলেন একজন দল একটা দেখতে পাগল ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ যাওয়ার পরে তাদেরকে আপনি জানিয়ে দিলেন আকসির গোজ করা হাজি মিল্লাতিল মাউত নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার হলো 256 নম্বর হাদিস মিশকাত শরীফের হাদিস 140 নম্বর হাদিস আবার নবী মুস্তাফা যখনই বলেছিলেন হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলেন আবার নবীকে জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ওই জায়গায় গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখলাম নবীজি তাদের সঙ্গে যখন আপনি কথা বলেন তখন আপনার চোখ দিয়ে পানি ঝরেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় আপনাকে কি তার আঘাত দিয়ে কথা বলেছিল আল্লাহর নবী বলেছিলেন আয়েশা না 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 তারা আমাকে আঘাত দিয়ে কথা বলিনি আয়েশা আয়েশা আমি এই জন্য গিয়েছিলাম তারা ওই জায়গাতে ওট্ট খাসি তারা ঘেসে দিয়েছিল তারা এমন ঠাট্টা মজা করে খাসি মজা তারা করছিল আমি নবী দেখলাম তাদের দিকে তাকিয়ে তাকিয়ে যখন দেখার পরে আমি নবী যাবার পরে তাদের কি বলে দিলাম বলে না ও জওয়ানেরা ও যুবকেরা যুবকেরা সর সর বলে আজকে তোমরা বেশি হাসাগাসি করিও না হাজিল লাজ্জাতিল মাউত কেন তোমরা আল্লাহ পাকের বেশি বেশি করে তোমরা জিকির করো আর তোমরা ঘাসি কম করো কেন তোমরা মরণকে মউতকে তোমরা স্মরণ করো জোরে বলুন সুবহানাল্লাহ মরণকে তোমরা স্মরণ করো কারণ হলো মরণ একটা এমনই বস্তু আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল মাউতি মরণ এমন একটা জিনিস মরণ তোমাকে এক পুল থেকে আর এক পুল পর্যন্ত যেমন পৌঁছে দেওয়া হয় মরণ হলো তোমার ওইরকম যে মরণ তোমার হলো বন্ধুত্বর মতর এক বন্ধুর আর এক বন্ধুর কাছে যখন পৌঁছে দেওয়া হয় মুসলমান তোমার যেমন জগৎ আছে বলে কেমন জগৎ বলো আল্লাহ তোমাকে রূহ জগতে আল্লাহ পাক রেখেছিলেন আল্লাহ রূহ জগৎ থেকে নিয়ে মায়ের পেটে আল্লাহ তোমাকে একটা জগতে রাখলেন মায়ের পেট থেকে তুমি আরেকটা জগতে আসলে যেটা হলো দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছিল আল্লাহ যে খলাকাল মাউত আল হায়াত লিবলুকুম আইয়্যুকুম আহসানু আমালা আমি আল্লাহ পাক তোমারকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহ বলেছেন বলে বান্দারি যখন তোমাকে আমি আল্লাহ পৃথিবী জমিন আমি আল্লাহ পাক হায়াত আমি আল্লাহ তোমাকে দিয়েছি আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবীর জমিনে যখন আমি আল্লাহ দিয়েছি এই দুনিয়া এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে দিয়েছি বান্দা আল্লাহ পাক বলেছে বান্দা যেমন আমি আল্লাহ তোমাকে হায়াত আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ তাআলা তোমার মরণ আমি আল্লাহ দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আহসানু আমালা তোমার ভালো আমল দেখা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবী বর্ণনা দিয়েছেন আবু হুরাইরা বললেন আমার নবী বললেন সুবহানাল্লাহ ওই কবরের মধ্যে যখন বান্দারে তোমাকে যখন শুইয়ে দেওয়া হয় ওই বান্দা যখন মানুষ জাগে পাটাটুন যখন দিয়ে দেওয়া হয় কবর যখন কমপ্লিট করে দেওয়া হয় কবরের যখন সব কমপ্লিট হয়ে যায় ওই জায়গাতে সুবহানাল্লাহ যখন তোমার কবর কমপ্লিট হয়ে যায় বান্দারে অন্ধকার কবরে তুমি শুয়ে যাবে অন্ধকার কবরে তুমি থাকবে বান্দা যখন তোমরা সবাই মিলে যখন রেখে দিয়ে চলে আসবে মুর্দা ব্যক্তিকে কবরে যখন তোমরা তিন কদম মাগাবে আমার নবী বলেছেন তখন ওই কবরবাসী মানুষের আওয়াজ শুনতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ কবর মানুষের যখন আওয়াজ
আওয়াজ যখন শুনতে পায় মানুষটা কবর বাসি ডাক দিবে বলে আমাকে তোমরা রেখে চলে যাও কেন চলে যাও বলো বলো তোমরা কেন চলে যাও এই জন্য বলেছেন অজানা অচিনা পথে কে যাবে আমার সাথে অজানা অচিনা পথে কে যাবে আমার সাথে চার জহানাতে কান্ধে কহরে নিয়ে যাবে গোর মাঝরে চার জহানাতে কান্ধে কহরে নিয়ে যাবে গোর মাঝরে তুজনাতে তুজনাতে নামায় তোমাকে রাখবে কবরে কে যাবে আমার সাথে অজানা অচিনা পথে কে যাবে আমার সাথে আমার সোনা বন্ধুরা বলো বলো এমন একটা জায়গা অচিনা জায়গা যে জায়গা জীবনে কোনোদিন তুমি দেখো নি একবারই তোমাকে দেখতে হবে আমরা সুন্নি মুসলমান আমার সোনা বন্ধুরা বহরমপুরের বাজার কলকাতা বাজার তুমি মালদা বাজার সব বাজার তোমার মন চাইলে তুমি দুবার একবার তিনবার চারবার যতবার মন চাইবে তুমি যেতে পারবে কিন্তু সোনা বন্ধুরে আমার এমন একটা কবরের জায়গা একবার গেলে দ্বিতীয়বার আর যেতে হবে না আর দ্বিতীয়বার ফিরে আসাও যাবে না ওরি নাম হলো কবর জোরে বলুন সুবহানাল্লাহ ওরি নাম হলো কবর আমার নবী বললেন যখন তার কবরের আওয়াজ যখন শুনতে পেয়ে যায় ওই সময় কবরবাসীর কাছে আল্লাহ পাক একজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে যেই ফারিস্তাটার নাম হলো নুমান ফারিস্তা এ নুমান ফারিস্তাকে যখনই পাঠানো হয় নুমান ফারিস্তা স্যার পরে বলবে ওই বান্দাকে জিজ্ঞাসা করবে গো বান্দা বলো বলো তুমি কার ইবাদত করেছো বলো বান্দা যদি মমিন যদি হয় বলবে আমি আল্লাহর ইবাদত করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহর ইবাদত করেছি বান্দারে যদি তোমাকে জিজ্ঞাসা যখন করা হবে বন্ধু তুমি তখন যদি বলতো যদি না পারো তোমাকে খাখালাদ্রি খাখালাদ্রি ফারিস্তা বলবে ফারিস্তা তখন বলবে বলে আল্লাহর বান্দারি বলো বলো আজকে তোমার নিজের জায়গা তুমি চলে এসেছো তোমার স্থানের জায়গা তুমি চলে এসেছো আল্লাহ পাকের কোরআন বলেছেন মিনহা খালাকনাকুম মা ফিহা নুইদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতুন নুখরা যে মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল যে মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল যে মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে বান্দা এটা কি তুমি জানো না সুন্না ইলাইনা তুরজাউন তুমি হলে মরণশীল তোমাকে মরতে হবে আল্লাহ বলেছে বান্দারি বান্দা আমি যে মাটিতে তোমাকে সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাকে শুয়ানো হবে আবার বান্দা তারা তন্ন খরা আবার তোমাকে জীবিত করা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আবার তোমাকে জীবিত করা হবে কবরের মধ্যে যখন তোমাকে জীবিত যখন ঘুরিয়ে দেওয়া হয় তোমাকে সুন্দর করে আমার নবী বলেছেন না তোমাকে উঠিয়ে বসিয়ে দেওয়া হবে আর তোমাকে যখন বসিয়ে দেওয়া হয় তোমার ভিতরে বার আল্লাহ পাকে বলে বান্দারে তোমাকে যখন জীবিত যখন করা হলো ওই সময় তোমার রুহ রাখা হবে আবার তোমাকে রুহ দেওয়া হবে তোমার রুহ কোন জায়গায় দেওয়া হবে সুবহানাল্লাহ বলা হয়েছে আমার নবী বলেছেন বান্দারে তোমার শরীরের মধ্যে কোন একটা জায়গাতে তোমার জিসমের মধ্যে রুহকে রাখা হবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই নুমান ফারিস
ফেরেশতা আসার পরে বলবে বলে আল্লাহর বান্দা তোমার জায়গাতে তুমি চলে এসেছো বলো বলো আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাকে কত দিন হায়াত দিয়েছিল আল্লাহ পাকের তুমি দয়াতে বলো পৃথিবীর জমিনে তুমি বসবাস করেছিল ও বান্দা বলো বলো আজকে তোমার জীবনটা তুমি লিখতে আরম্ভ করো তোমার জীবনের আমলে হায়াত দুনিয়া যখন তুমি হায়াতের জগতে যখন তুমি দুনিয়াতে যখন ছিলে বান্দা তুমি বলো বলো তুমি কি করেছিলে বলো বলো এবার তুমি একটু লিখে দাও লিখে দাও লিখে দাও বলে লিখব তো কেমন করে লিখব বলে কি লেখা হবে হাসান আমাল বলে তোমার আমল তুমি কি করেছো বলে তুমি লিখতে আরম্ভ করো যখন বান্দা বলবে আমি লিখব তো কেমন করে লিখব বলে আমার তো কলম নাই কলম নাই বলবে ফেরেশতা বলবে বলে বান্দারে ও আল্লাহর বান্দা বলো তোমার কি আঙ্গুল আল্লাহ পাক তোমার শরীরের মধ্যে এই হাতির মধ্যে তোমার আঙ্গুল দেওয়া হয়েছে এই আঙ্গুল দিয়ে তুমি লিখতে আরম্ভ করো বলবে এটা তো বুঝতে পারলাম আঙ্গুলগুলোকে কলম বানানো হবে বলে আঙ্গুলগুলো কলম তুমি বানাইয়া নিলা আমি আঙ্গুলগুলো কলম বানাইয়া নিলাম বলু বলু কালি কোথায় পৌঁছাবে কালি তো নয় তখন আল্লাহর ফেরেশতা বলবে বান্দারে তোমার মুখের ভিতর যে লালাটা যে তুমি লালাটা দিয়া তোমার থুতু থুতু দে তুমি আজকে কালি বানায় নাও তুমি লিখতে আরম্ভ করো আল্লাহর বান্দা বলবে বলো আমি লিখব তো কাগজ কোথায় পাবো সুবহানাল্লাহ মালাইকা ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা তুমি যে শরীরের মধ্যে তুমি যে কাফনটা নিয়ে এসেছো এই সাদা কাফন দিয়া বলে তুমি লিখতে আরম্ভ করো জোরে বলুন সুবহানাল্লাহ যখন বলা হবে তখন ওই সময় আল্লাহর ফেরেশতার হুকুমে বান্দা তত লিখতে আরম্ভ যখন করবে লিখা লিখি যখন আরম্ভ হবে তখন বান্দা যে মানুষটা আমলকারী যদি হয় মমিন যদি হয় ভালো যদি হয় লিখতে আরম্ভ করবে বলো চোর যদি হয় তবে চোর পুলিশ দেখে সতর্ক হবে না হবে না চোর তো পুলিশ দেখে সতর্ক হবে চোর পুলিশ দেখে সতর্ক হয়ে যাবে আমার বন্ধুরে শুনে যাও তখন বান্দা মমিন যদি হয় হাসি মুখে লিখতে আরম্ভ করবে জোরে বলেন সুবহানাল্লাহ মমিনি বান্দা যদি হয় লেখা কমপ্লিট হবে ওই নোমান ফেরেশতা তার আমলটাকে নেওয়ার পরে তার গলাতে নোটকে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে তুমি মমিন বান্দা যদি তুমি না হও সলিহিন বান্দা তুমি যদি না হও বদকার বান্দা যদি হও আজকে তুমি বদমাস যদি হয়ে যাও আজকে তুমি আল্লাহর নাফরমানি বান্দা যদি হও নবী প্রেমিক যদি না হয়ে যাও আমার সুন্নি মুসলমান বাপজি ভাইরা শুনে যাও একবার মন দিয়া দেখো আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী বর্ণনা দিয়েছে আবার নবী বলেছেন এই ফেরেশতা বলবে বান্দা লেখো লেখো ওই বান্দা যদি বদকার যদি হয় বলে একটু চুপ করে যাবে লিখতে পারবে না আবার বলা হবে বান্দা লিখতে আরম্ভ করো যখন লিখতে লিখতে যখন লেখা কমপ্লিট হবে বলো বলো আজকে তুমি যদি পৃথিবীর জমিনে যদি আজকে তুমি যদি ভালো যদি আমল যদি করে যাও তাহলে বান্দা তোমার কোনো অসুবিধা হবে না আর যখন তুমি বদ আমল যদি হয় কারণ সেই দিনে তোমার সব ধরা পড়ে যাবে জুরি বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন বলে বান্দা তুমি যদি চালাকি যদি করো আল্লাহ বলেছেন বান্দা বলে বান্দা তোমার মুখে তালা দেওয়া হবে তোমার মুখে তালা মেরে দেওয়া হবে যখন তোমার তালা মারা হবে বান্দারে তোমার পক্ষ হয়ে তোমার হাত গুলো নে আর পায়ে তোমার বিপক্ষ হয়ে তারা কথা বলবে বলে আমি হাত দিয়ে অন্যায় করেছিলাম ওই হাত দিয়ে তখন তুমি লিখবে লিখতে 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 সবই দেখবে আমার আমল লেখা নয় সবই জানবে আমলেই ভরে আছে
আছি ওই জামাতি আল্লাহর ফরিস্তা নামান ফরিস্তা বলবে ও হালাদি গঙ্গালাদি বান্দারে তোমার মতন কপাল পোড়ার বান্দা কেউ নাই তোমার মতন কপাল পোড়ার কেউ নাই ওই নোমান ফরিস্তা তোমার গলাতে ওই তক্তি খানাকে লটকায়া দিয়ে চলে আসবে আল্লাহর নবী বললেন ওই ফরিস্তা যখন চলে যাবে আল্লাহ পাক দুইজন ফরিস্তাকে পাঠাবে যেই ফরিস্তার নাম হলো মনকার আর নাকির প্রথম ফরিস্তার নাম হলো মনকার আর দ্বিতীয় ফরিস্তার নাম হলো নাকির এই ফরিস্তা দুজনা যখন তোমার কবরে এসে যখন হাজির হয়ে যাবে আমার নবী বলেছেন ও জগৎবাসীরা তোমরা কি বলো বলো আজকে তোমরা কই ফরিস্তার সম্পর্ক কি তোমরা জানো আমার হযরতের কথা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আবার নবী বর্ণনা দিয়েছিলেন নবী শুনেছিলাম সুবহানাল্লাহ হযরত আয়েশাতুল হুমাইরা তিনিও বলেছেন আবার নবী বর্ণনা দিয়েছিলেন নবী শুনেছিলাম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি বলুন ওই দুইজন ফরিস্তা কেমন হবে আল্লাহ নবী বলেছেন তাদের চেহারা হবে কালো তাদের চেহারা কালো বর্ণ হবে উদ্দেশ্যে তাদের বর্ণ হবে আবার নবী বলেছেন তাদের যখন কালো চেহারা তোমরা দেখবে ভয়ানক চেহারা যখন কবরবাসী দেখতে পাবে আবার নবী বললেন ওই সময় ওই ফরিস্তাদের চুলগুলো থাকবে বড় লম্বা লম্বা একদম পিঠে ঠেকে যাবে ওই ফরিস্তাদের চুলগুলো বলে গেছে তালু পর্যন্ত চলে যাবে তাদের নাকটা বড় লম্বা হবে আবার নবী বলেছেন তাদের দাঁতগুলো বড় বড় হবে চোখগুলো বড় বড় হবে তাদের ভয়ানক চেহারা হবে যখন ওই মালাক ওই ফরিস্তা যখন আসবে ওই ফরিস্তার কাজ হলো সওয়াল করা জোরে বলুন সুবহানাল্লাহ ওই ফরিস্তার কাজ হলো কবরে সে প্রশ্ন করবে তোমার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওই কবরে যখন জিজ্ঞাসা করবে ফরিস্তা আসবে ওই ফরিস্তা স্যার পরে সুবহানাল্লাহ এমন ভাবে তোমার কবরে ফরিস্তা আসবে আমার সুন্নি মুসলমান বাপজি ভাইরা যেমন জমিনে যেমন ভূমিকম্প হয়ে যায় জমিন যেমন ভূমিকম্প হয় কবর তোমার হিলতে আরম্ভ করবে কবর এমন ভাবে হিনা নাড়া করবে কবরে যখন ভূমিকম্প আরম্ভ হবে কবরবাসী বলবে আল্লাহ এই কবরে এমন কেন হয় এ কবরে এত গিলা লড়া কেন করে এ কবরে কেন এত নড়াচড়া কেন করে সুবহানাল্লাহ এমন বিকট আওয়াজ হবে ওই কবরের মাটি গুলো ফিড়ে 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 ওই ফরিস্তা আসবে মনকার নাকির ফরিস্তা আসবে যখন মনকার নাকির ফরিস্তা আসার পরে বন্দরে আবার নবী বলছেন তিনটা প্রশ্ন করা হবে সর্বপ্রথমে তোমাকে জিজ্ঞাসা করবে বান্দা যখন তোমাকে জিজ্ঞাসা করবে তখন তুমি তাদের ভয়ানক চেহারা দেখে আও তুমি জড়ো সড়ো হয়ে যাবে ভয়ে তুমি কাকুতি মিনতি করবে তুমি পালিয়ে যাবার চেষ্টা করবে ওই কবরে তুমি যাবে যখন তুমি পালিয়ে যাবার চেষ্টা করবে কবরে তুমি পালাতে পারবে না কবরের মধ্যে তুমি পালিয়ে যেতে পারবে না ওই ফরিস্তাকে দেখে তোমার যখন ভয় তুমি ভীতু হয়ে যাবে ওই ফরিস্তারা বলবে বলো আল্লাহর বান্দা বলো মান রব্বুকা তোমার রব সম্পর্কে কি তুমি জানো জোরে বলুন সুবহানাল্লাহ তোমার রব সম্পর্কে কি তুমি জানো বান্দা যদি মুমিন যদি হয় আল্লাহর নামের পরিচয় দিবে ইয়া রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বান্দা তুমি যদি মুমিন যদি না হও তাহলে বান্দারে তুমি বলবে হ্যাঁ লা দুরি আমি কিছুই জানি না আবার তোমাকে প্রশ্ন হবে বান্দা বলো
মান দিন কা তুমি তুমি কোন ধর্মের মধ্যে ছিলে বলো তোমার ধর্মের নামটা বলো তোমার ধর্মের নাম কি বলো বান্দা তুমি যদি মুমিন যদি হও নবী বালা যদি হও আল্লাহর প্রেমিক বান্না যদি হও আল্লাহর শরীয়তের বিধান মানে বালা যদি হও আল্লাহর হুকুম পালন করনে বালা তুমি যদি হও তখন তুমি বলবে আমার ধর্মের নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ তোমার ধর্মের তুমি পরিচয়টা দিবে বান্দা তুমি যদি পরিচয় দিয়ে না পারো তাহলে তুমি বলবে আমি গোলাম হালাদ্রি আমি কিছুই জানি না কিছুই জানি না আবার তোমাকে জিজ্ঞাসা করা হবে বান্দা তুমি বলো মা কোন দাদা কোন ফি হাকি হাজার রাজুল আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কবরে জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার বাপজি ভাইরা বলো বলো আমার নবী সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে আমার নবী সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে আচ্ছা বলো আমার নবী হায়াতুন নবী না জিন্দা নবী আমার নবী হায়াতুন নবী আমার নবী জিন্দা নবী আমার নবী কবরে এসে যখন হাজির হবে আমার নবী বলেছেন ইয়াউমা তারাল মুমিনিয়াল মুমিনাত আমি নবী প্রত্যেকটা নর নারীর কবরে গিয়ে হাজির হই জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী সবার কবরে গিয়ে আমার নবী হাজির হয়ে যায় এইখানে একটু বুঝার বিষয় আছে মুসলমান আমারও শোনা বন্ধুরাও একবারও শুনে যাও বলো বলো আমারা যদি নবীর প্রতি দুরুদ পড়িয়ে আমার নবীকে যদি সালাম জানাইয়া যদি দিয়ে দিয়া সুবহানাল্লাহ সালাম যদি জানাই অনেক মানুষে টিটকারি বেড়ে দেয় অনেক মানুষে এমন কটুক্তি কথা বলে দেয় ও মানুষ সুন্নি মুসলমান আমার বাপজি ভাইরা আমার শোনা বন্ধুরা নাও জনেরা শুনে যাও আমার নবী কবরে শেখ হাজির হয় এটা আগুল আহলে সুন্নাতাল জামাতের আকীদা জুরি বলুন সুবহানাল্লাহ আমার নবী কবরে সে হাজির হয়ে যায় সবার কবরে গিয়ে আমার নবী হাজির হয় আমার নবী সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে ওই সময় বলা হবে বলো বলো ওই মানুষটা সম্পর্কে তুমি বলো তুমি কি ধারণা তোমার কি ধারণা বলো তুমি কি মানুষটা সম্পর্কে কিছু জানো সুবহানাল্লাহ তোমার নবী সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে বান্দা তুমি যদি নবী বলো যদি তুমি হও নবী প্রেমিক যদি হও আবার নবীর আশিক যদি হও আবার নবীর প্রেমিক যদি হও তাহলে আমার নবীকে কবরে দেখতে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে কবরে তুমি দেখতে পাবে আমার নবীকে কবরে তুমি যখন দেখবে আমার নবী বলবে ওই সময় আমার নবী দিকে তাকাবে আমার নবী তোমার দিকে তাকাবে আমার বন্ধুরা শুনে যাও আমার নবী বলেছেন ওই সময় কবরের মধ্যে কয়জন হাজির হয় কবরের মধ্যে আমরা জানি তিনজন কবরে হাজির হয় একটা হলো মুনকার একটা হলো নাকির আর দ্বিতীয় তৃতীয় হলো আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই না আমরা এটাই জানি এ হাশমি মিয়া তিনি কিতাবের মধ্যে লেখেন কিতাবের নাম হলো হাশমি মিয়া এ কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল কবরের মধ্যে চার জন গিয়ে পৌঁছায় কয়জন কবরে গিয়ে কয়জন যায় কবরে চার জন গিয়ে হাজির হয় একটা হলো মুনকার নাকির দ্বিতীয় নাম্বার হলো নাকির এ মুসলমান আবার নবী বলেছেন দ্বিতীয় নাম্বার হলো শয়তান কবর গিয়ে হাজির হবে কে শয়তান শয়তান দুনিয়াতে যেমন পদভ্রষ্ট করে তোমাকে কবরে গিয়ে ছাড়বে না আমার বাপজি ভাইরা যদি আজকে শয়তানির দলভক্ত যদি হও তাহলে তোমরা কবরেও শয়তানের কাছে তোমরা ধরা খাবে ওই সময় আমার নবী বলবেন যখন ওই বান্দা গিয়া জিজ্ঞাসা করা হবে কবরবাসীকে জিজ্ঞাসা করা হবে আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তুমি নবী বালা যদি হও তাহলে নবীর দিকে ইশারা করিয়ে দেখাবে আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমার নবীর কলমার ধ্বনি তুমি দিয়ে দিবে আমার নবীকে যখন তুমি পরিচয়টা দিয়ে দিবে আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে তুমি তখন জবাব দিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি তুমি
প্রেমিক আবার নবী বালা যদি না হও আবার নবী প্রেমিক যদি না হও আবার নবী আশিক যদি না হও আবার নবীকে ভালোবাসনে বালা যদি না হও আবার নবীকে প্রেম করনে বালা যদি না হও আবার নবী দেখবে ওই কবরবাসীটা ওই দিকে ইশারা করে দেখায় বলে শয়তানের দিকে ইশারা করে দেখিয়ে দেয় আবার নবী আফসোস করে বলবে মাওলা আমার উম্মত উম্মতে আজকে কবরে বলো বলো আজকে আমাকে কি দেখতে পাই না আমার আল্লাহ বলবে হবে যারা তোমাকে দুনিয়াতে চামড়ার চোখ দিয়ে যারা দেখলো না তোমাকে দুনিয়াতে যারা তোমাকে চোখ দিয়ে যারা দেখলো না তোমাকে স্বপ্নে যারা দেখলো না তোমার সঙ্গে মহব্বত যারা করলো না তোমার সঙ্গে প্রেম যারা করলো না তোমার আশিক যারা হতে পারলো না হাবিব আমি আল্লাহ তাআলা কবরে তোমার দেখা করাবো না জোরে বলেন সুবহানাল্লাহ হায় আফসোস মুসলমান আজকে যদি আমরা নবী 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 যদি করি মুখে নবী নবী করলে হবে না আজকে যদি আমরা অন্তরের চোখ দিয়া হযরত আল্লামা সিউতি রাহমাতুল্লাহি আলাই যিনি আমার নবীকে প্রেম করে ভালোবাসা নিয়া আমার নবীকে তিনি স্বপ্ন জগতে 75 বার দেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেন বলে মাওলা আমাকে কি ওই বান্দা ওই কবর বসে কি আমাকে দেখতে পাই না আমার আল্লাহ তাআলা বলেন হাবিব ওই বান্দা তোমাকে কবরে দেখতে পাবে না ওই বান্দা কবরে দেখবে না এই জন্য দেখতে পাবে না আমি আল্লাহ তাআলা তোমার চেহারা মোবারকার সামনে ওই বান্দার জন্য আমি আল্লাহ একটা পর্দা দিয়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নওজোয়ান আমার যুবক ভাইরা আমার মা খালারা শুনে যাও গো মা একটু কবরের আলোচনা করবে না তোমরা নামাজ কাজাও কারণ আমার নবী মুস্তফা বলেছেন কবর তোমার ওই অন্ধকার কবর হলো তোমার নামাজ অন্ধকার কবর হলো নামাজ তোমার আলো জোরে বলুন সুবহানাল্লাহ তোমার কবরে আলো করবে কেমন করে আলো হবে একটু আগে যাও আমার নবী বললেন বলে আল্লাহ তবে কই বান্দা দেখতে পাবে না বলে পর্দা দেওয়া হয়েছে সুবহানাল্লাহ আমার নবীর জন্য পর্দা দেওয়া হয় কারণ একটু কথাই কথা বেড়ে যায় আমার যুবক ভাইয়েরা একটু মন দিয়ে শুনে যাও হযরতে করম সাজহারি রহমাতুল্লাহি আলাইহি তিনি দ্বিতীয় খণ্ডের মধ্যে এ সুবহানাল্লাহ সিরাতুন নবী এক কিতাবের মধ্যে লিখছে জিয়ান নবী কিতাবের মধ্যে তিনি লিখছেন যে কিতাবটা হলো সাত খণ্ডে বিভক্ত এ পাকিস্তানের রাইটার হযরতে করম সাজহারি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমার নবী যখন আমার নবী ইসলাম যখন আমার নবী প্রচার করছিল ওই সময়ে যখন আবু লাহাব আমার নবী দিকে আঙুল তুলে যখন তাকিয়েছিল আমার নবী যখন আঙুল তুলে গালি দিয়েছিল আল্লাহ পাক আমার নবীকে যদি কেউ গালি দেয় আল্লাহ পাক বরদাস্ত করতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ পারে কিনা আল্লাহ পাক বলেছেন বান্দারে যদি আমার নবী সম্পর্কে যদি তোমরা একটু যদি বিবেচনা করো বুঝি আমার নবীকে যদি তোমরা গালি দিয়ে দাও আল্লাহ পাক তার বিচার করবে কেমন করে বিচার করেছিল আল্লাহ পাক বলেছিলেন তুমি হলে রহমাতাল লিল আলামিন আর আমি হলাম রব্বুল আলামিন জুরি বলুন সুবহানাল্লাহ তোমাকে আমি আল্লাহ রহমতের খাজানা করে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে হাজারো আঘাত যদি তুমি পাও তোমার কষ্ট হবে না কারণ আমি আল্লাহ তোমাকে রহমতি নবী করে পাঠিয়েছি জুরি বলেন সুবহানাল্লাহ হে হাবিব আপনাকে যদি কেউ গালি যদি দয় আমি আল্লাহ তাআলা এটা বরদস্ত আমি করতে পারবো না এই জন্য পারবো না আবু লাহাব যখন গালি দিয়েছিল সুবহানাল্লাহ আমার নবীর দিকে আঙুল তুলে যখন তাকিয়েছিল আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাম্মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আল্লাহ পাক আবু লাহাবের জন্য আল্লাহ একটা কোরআনের আয়াত আল্লাহ নাজিল করলেন সূরা আল্লাহ নাজিল করে দিলেন আল্লাহ বরদস্ত করতে পারে না আল্লাহ হাবিবকে জানিয়ে দিলেন হাবি তুমি বলে দাও আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক যদি বলেন সুবহানাল্লাহ এটা তোমার কথা না এটা হলো আল্লাহ পাকের কথা জোরে বলো এ আবু লাহাব বাড়ি চলে যাওয়ার পরে আপন বিবিকে
বলেছিলে বলে বিবিরা এ উম্মে জামিলা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে বদদুয়া দিয়েছে আবার নাকি হাত ধ্বংস হয়ে যাবে এই কথাটা শোনার পরে আবু লাহাবের স্ত্রী আবু লাহাবের বিবি উম্মে জামিলা বলেছিল আমার মামার স্ত্রী আমার স্বামীকে গালি দেওয়া হয়েছে আমার শরীর আমার স্বামীর জন্য বদদুয়া দেওয়া হয়েছে একটা মোটা পাথর নিয়া এমন ভাবে ইব্রু খেব্রু পাথরটাকে নিয়ে মোটা পাথরটাকে নিয়ে একটু আঁচলের মধ্যে ভরে নেওয়ার পরে কাপড়ে একটু ভরে নেওয়ার পরে আড়াল করে নেওয়ার পরে বলছে আমার নবীকে মারার জন্য যাচ্ছে আমার নবীকে মারার জন্য যখন যায় চতুর্দিকে দেখলো কিন্তু আমার নবীকে পাওয়া গেল না নবীকে খুঁজে পাওয়া যায় না আবার নবীকে দেখতে পায় না আস্তে আস্তে দেখলো হারাম শরীফের মধ্যে আল্লাহর কাবা ঘরে যেন ওই সময় কাবা ঘরে চাতালে আমার নবী আর আবু বাকর বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আবু বাকর বসে আছেন আমার নবী বসে আছেন পাশাপাশি বসে বসে আশিকে আশিকে গল্প করছেন বন্ধু কত বন্ধুর মতন বন্ধু পেয়েছে আমার নবী গল্প করে না আমার নবী তিনি গল্প করছেন জোরে বলুন সুবহানাল্লাহ তিন ইসলামের নবী আলোচনা করেন ওই সময় উম্মে জামিলা ওই সময় যাওয়ার পরে আবু বাকরকে বলছে আবু বাকরকে দেখতে পাচ্ছেন যেন উম্মে জামিলা বলছে বলে আবু বাকর ও আবু বাকর বলো বলো তোমাদের নবীকে দেখেছো তোমাদের নবীকে দেখেছো আবু বাকর যেন মুচকি হাসছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আবু বাকর মুচকি হেসে আমার নবীর দিকে তাকাচ্ছে হে উম্মে জামিলা বলো আমার নবীকে তুমি কি দেখতে পাও না আমার নবী যে আমার কাছে বসে আছে রে উম্মে জামিলা আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে উম্মে জামিলাকে আপনাকে দেখতে পাই না আবার নবী বললেন আবু বাকর উম্মে জামিলাকে জিজ্ঞাসা করো আমার নবীকে যখন নবী যখন আবু বাকরকে বললেন আবু বাকর বললো বলো উম্মে জামিলা রে আমার নবীকে কেন খোঁজো বলো বলো মুহাম্মদকে কেন তুমি খোঁজো বলতে আছেন আবু বাকর তোমাদের নবী যে নতুন ধর্মটা প্রচার করে মানে ইসলাম ধর্মের একটা নাম দিয়েছে নাম দিয়েছে দিয়েছে দেখুন আমার রাগ হয় না তবে শুনে নাও আমার স্বামীকে নাকি বদদুয়া দিয়েছে এই জন্য আমি এই পাথরটা নিয়ে এসেছি ওই নবীকে মারব আর মাথার উপরে আঘাত করে দেওয়ার পরে ওই নবীকে শেষ করে দেওয়া এই কথাটা যখন বলল আবু বাকর আমার নবীর দিকে তাকিয়ে রা আবু বাকরকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আমার সঙ্গে উম্মে জামিলা কথা বলে আপনি তো আমার পাশে বসে আছেন আমার আল্লাহ তাআলা ওই সময় জানিয়ে দিলেন হাবিব আমি আল্লাহ তাআলা আপনার হেফাজত আমি আল্লাহ তাআলা করিয়া দুনিয়ার মানুষ হাজারো চেষ্টা যদি করে হাজারো যদি চেষ্টা করে তাহলে আপনার ক্ষতি করতে পারবে না হাবিব এই জন্য হাবিব ওই মেয়েটা উম্মে জামিলা তোমাকে খারাপ মন্তব্য করার জন্য এসেছে আজকে তার নিয়াতটা বড় ভালো নয় এই জন্য আল্লাহ তাআলা উম্মে জামিলার চোখের সামনে আল্লাহ একটা পর্দা দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ